আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার বড়া বা কলার পিঠা। অনেক সময় আমাদের কম বেশি সকলের বাসায় কলা থাকে এবং সেই কলাটা না খাওয়ার কারণে বেশি পেকে যায় বা ওপরে কালো স্পট পড়ে যায়, আর সেই কলাটা আমরা ফেলে দিই। পাকা কলাটা ফেলে না দিয়ে আমরা কিন্তু এরকম মজার বড়া বা পিঠা বানিয়ে নিতে পারি। যে বাচ্চারা কলা খেতে চায় না তারাও কিন্তু এই কলার বড়া মজা করে খাবে। তো কলার বড়া বানানোর জন্য আমি এখানে দুটি কলা নিয়ে নিচ্ছি, আর কলাটা অবশ্যই পাকা হতে হবে। আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, কেননা কলা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এই কলাটা চিনির সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এখন কলা এবং চিনিটা খুব ভালোভাবে চটকিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। কলার সাথে চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা। এখানে আমি 1/2 কাপের সামান্য একটু কম ময়দা দিয়েছি। এবার কলার সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আপনারা চাইলে এর সাথে সামান্য বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে আমি কোনোটাই ব্যবহার করছি না। পিঠা তৈরি করার জন্য এটা আমার রেডি হয়ে গেছে, আর দেখে আশা করি বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে, ঠিক এরকম হবে। এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এই পিঠাগুলো এখন এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই তেলের উপরে ভেসে উঠবে, আর এগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে এবং এপাশ ওপাশ উল্টিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর সুন্দর একটা যখন বাদামি কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখে আশা করি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তবুও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলো কতটা সফট। আশা করছি আপনাদের সকলের এই পিঠাটা খুব ভালো লাগবে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন হলো তা আমাকে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।